রাজ্য সরকার প্রতি বছর সঠিক সময় টেট পরীক্ষা গ্রহণ করছে না, ফলে বেকার যুবক যুবতীরা পুনরায় দ্বারস্থ হচ্ছে সংশ্লিষ্ট দফতরে। মঙ্গলবার অল ত্রিপুরা বিএড এবং ডিএলএড উত্তীর্ণ ছাত্রছাত্রীরা মঙ্গলবার টিআরবিটি কন্ট্রোলারের কাছে ডেপুটেশন প্রদান করে। তাদের বক্তব্য, 2022 সালের মধ্যেই বিএড এবং ডিএলএড উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া না হলে অনেকেই বয়স উত্তীর্ণ হয়ে যাবে, তাই টিআরবিটির মাধ্যমে দ্রুত টেট ওয়ান এবং টেট টু পরীক্ষার নোটিফিকেশন জারি করে তাদের পরীক্ষা নেওয়ার দাবি জানান বিএড এবং ডিএলএড উত্তীর্ণ ছাত্রছাত্রীরা। টিআরবিটি এই বিষয়ে কোনো সদুত্তর দেয়নি বলে জানান তারা। বিএড এবং ডিএলএড উত্তীর্ণদের মধ্যে 20,000 ছাত্রছাত্রী রয়েছে বলে জানান। তাড়াতাড়ি 2022 সালে টেট পরীক্ষা নোটিফিকেশনটা জারি করে।